বন্ধুগণ আজকে আমরা শিখব সাবজেক্টের আলোকে হো যতভাবে বসে অর্থাৎ সাবজেক্টের আলোকে হো সত্যি ভাবে বসে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ একে একে সবকিছু আপনারা আয়ত্ত করতে পারবেন আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা মিনিং আলোকে লেখা হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ ইতিমধ্যে এর ওপর তিনটি ভিডিও লেকচার দেওয়া হয়েছে আজকে আমরা আলোচনা করব চতুর্থ ভিডিও লেকচারের মধ্যে চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত তো বন্ধুগণ এর আগে তিনটি ভিডিও লেকচার যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তারপর চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত আজকের ভিডিওতে দেখুন এখন আসেন বন্ধুগণ কিভাবে রপ্ত করবেন যে দিস ইজ আই হো এই আমি এই এই আমি আমি দিস ইজ ইউ হো এই তুমি দিস ইজ উই হো এই আমরাই দিস ইজ দে হো এই তারাই দিস ইজ মনিম হো এই মনিমি দিস ইজ দ্য বয়েজ হো এই ছেলেরাই তো বন্ধুগণ এইভাবে আমরা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারি যখন দিস ইজ আই হো দিস ইজ প্লাস সাবজেক্ট এবং হো থাকে তখন উক্ত সাবজেক্টের সাথে রশ্মি পদ্ধতি যুক্ত হয় আবার এখানে কিন্তু আবার যে উচ্চারিত হয় যেমন দিস ইজ আই হো এই আমি যে এই আমি যে এইভাবে কিন্তু উচ্চারিত হয় অর্থ প্রকাশ পায় সেটা সেইভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো হ্যাঁ এখন আসেন বাক্য কিভাবে তৈরি করবেন যেমন দিস ইজ আই হু টোল দ্য ম্যাটার এই আমি বিষয়টি বলেছিলাম আবার এই আমি যে বিষয়টি বলেছিল তখন হবে এই আমি যে বিষয়টি বলেছিল দিস ইজ তাহের হু লিভস ইন দিস হাউস এই তাহারই এই বাড়িতে থাকে অথবা এই তাহারই যে এই বাড়িতে থাকে এইভাবে আমরা শত শত না হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবো তাই বন্ধুগণ আপনার চেষ্টা করুন আপনার এগিয়ে যাবেন ইনশাল্লাহ এবং এখানে আপনি ভার্ব চেঞ্জ করেন টেন্স চেঞ্জ করে পড়তে থাকুন এখন আসুন দ্বিতীয় নম্বর নিয়মটি আমরা পড়বো যেমন দিস ইজ ভেরি আই হো সেই আমি সেই আমি তো বন্ধুগণ এখানে যখন সেই উচ্চারিত হবে তখন ইট ইজ ভেরি উচ্চারিত হবে তারপর আই হো আই ও আই হো আমি এইভাবে আপনি পড়বেন নিজেকে বুঝবেন দিস ইজ ভেরি ইউ হো সেই তুমি দিস ইজ দ্য গার্ল এখানে যদি বলা হয় দিস ইজ উই দিস ইজ ইট ইজ ভেরি ভেরি উই হো এই আমরাই ইট ইজ ভেরি হি হো এই সেই ইট ইজ ভেরি দে হো এই তারাই দিস ইজ ভেরি মাই ব্রাদার হো এই আমার ভাই এইভাবে আমরা শত শত বাক্যাংশ বানে আমরা পড়তে পারবো সাবজেক্ট রূপে তো এখন আসুন এক্সাম্পলগুলো আমরা পড়ি যেমন দিস ইজ ভেরি আই হু ডিড দ্য ওয়ার্ক সেই আমি কাজটি করেছিলাম দিস ইজ ভেরি দ্য গার্ল হু টোল্ড মি দ্য ম্যাটার এই মেয়েটি আমাকে বিষয়টি বলেছিল এইভাবে আপনারা সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে যে কোনো টেন্সের আলোকে শত শত বাক্য বানিয়ে পড়তে থাকুন এখন আসুন আমরা পড়ব ছাব্বিশ নম্বর নিয়মটি যেমন দিস দ্যাট ইজ প্রণন হো যোগে যেমন দ্যাট ইজ আই হো দ্যাট ইজ ইউ হো অর্থাৎ ওই আমি ওই তুমি ওই আমরাই ইউ উই থাকলে ওই আমরাই হি থাকলে ওই সেই দে থাকলে ওই তারাই সাদিয়া থাকলে ওই সাদিয়ে মেয়ে দ্য গার্ল থাকলে ওই মেয়েটি এইভাবে হবে তো বন্ধুগণ একটু খেয়াল করে পড়লে কিন্তু আপনারা শত শত না হাজার হাজার এই হু দিয়ে বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারবেন এখন আসুন আমরা বাক্যর মাধ্যমে পড়ব দ্যাট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক সেই আমি কাজটি করেছিলাম ওই আমি কাজটি করেছিলাম এইভাবে আপনারা কি করবেন ভার্ব চেঞ্জ করে আপনারা ভার্ব এবং টেন্স চেঞ্জ করে আপনারা শত শত বাক্য বানিয়ে পড়তে থাকুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন এখন আসেন বন্ধুগণ সাতাশ নম্বর নিয়মটি পড়ব যেমন অন অফ ইউ অ্যান্ড আস অর্থাৎ অন অফ ইউ অ্যান্ড আস হো বন্ধুগণ এইভাবে আমরা পড়ব অন অফ ইউ অ্যান্ড আস হো যা তুমি এবং আমাদের যে কেউ একজন যারা বন্ধুগণ এখানে কিন্তু হো হবে হো টু অফ ইউ অ্যান্ড আস হো টু অফ ইউ অ্যান্ড আস হো অর্থাৎ তুমি এবং তোমরা এবং তারা তোমাদের এবং তাদের মধ্যে দুজন যারা ফিউ অফ ইউ অ্যান্ড দেম তাদের মধ্যে তুমি এবং তাদের মধ্যে কয়েকজন যারা হোটা এখানে হবে এভাবে আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবো তো লক্ষ্য করুন বন্ধুগণ ইউ অ্যান্ড মনিম অফ আস আমাদের মধ্যে তুমি এবং মনিম
who is expert in English, who is expert in English. তো তুমি এবং মনিম আমাদের মধ্যে তুমি এবং মনিম যে এক্সপার্ট ইন ইংলিশ উইল গেট দ্য জব, যে সে চাকরিটি পাবে। তো বন্ধুগণ লক্ষ্য করুন, আমাদের মধ্যে আপনি এবং মনিম, যে আপনি এবং মনিম যে ইংরেজিতে ভালো সেই চাকরিটি পাবেন। সেজন্য এখানে কিন্তু ইজ হলো, দুজনের মধ্যে একজনকে মেন করা হলো, তাই এখানে ইজ হলো। এইভাবে বাক্য বানিয়ে বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন ২৮ নম্বর নিয়মটি আমরা পড়ব, যেমন ইউ অর উই, ইউ অর ইট, তোমরা কিংবা আমরা, যারা তোমরা কিন্তু আমরা যারা, ইউ অর হি হো, তুমি এবং সে যে, সে যে, যখন পড়াল পড় বোঝাবে তখন যারা হবে, যখন সিঙ্গুলার বোঝাবে তখন যে বোঝাবে। ইউ অর দে, তোমরা কিংবা তারা, যারা, ইউ অর ইউর ব্রাদার, তুমি কিংবা তোমার ভাই, যে, ইউ অর তাহের হো, অর্থাৎ তুমি কিংবা তাহার যে, দে অর উই হো, তারা কিংবা আমরা, যারা, হি অর হিজ ফ্রেন্ডস, সে কিংবা তার বন্ধুরা, যারা, সে কিংবা তার বন্ধুরা, যারা, এখানে কিন্তু বন্ধুরা বোঝানো হলো, যারা হবে। মনিম অর খায়রুল যে, হো হো অর্থ যে। তো এখন আসুন বন্ধুগণ বাক্য এইভাবে আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবো। এখন আসুন মনিম অ্যান্ড খায়রুল হু ওয়ান্টস টু বি wants to do the work, let him do. Monim kimba khairul jei kashti korte chhe take korte dao. Ebhabe ebhabe verb change kore, subject change kore amra shoto shoto bakko banay porte parbo. Ekhon ashun 29 number albert pronoun diye porbo. Albert I who, albert I who, who, albert you who, albert we who, orthat amra sara shobai jara, amra sara সবাই যারা, এখানে হবে অল বাট আই হো, আমি সারা সবাই যারা, আমি সারা সবাই যারা, তুমি সারা সবাই যারা, আমরা সারা সবাই যারা, এইভাবে, সে সারা সবাই যারা, তারা সারা সবাই যারা, এইভাবে আমরা শত শত বাক্য বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে পড়তে পারব। এখন আসুন বন্ধুগণ বাক্য নিয়ে আমরা পড়ব, যেমন অল বাট আই হো ওয়াইন টু পিকনিক অ্যানজেড মাছ, আমি সেটা সবাই যারা পিকনিকে গিয়েছিল তারা অনেক আনন্দ করেছিল। হ্যাঁ বন্ধুগণ, সাবজেক্ট পরিবর্তন করে, ভার পরিবর্তন করে, টেন্সের আলোকে আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারব। তাই প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসুন হো বাট প্রনন, যেমন হো বাট আই, আমি সারা কেউ, হো বাট ইউ, তুমি সারা কেউ, হো বাট ওই, আমরা সারা কারা, আমরা সারা কে, হো বাট ওই মানে আমরা সারা কে বা কারা, দুটোই অর্থ প্রকাশিত হয়। হো বাট হি মানে সে সারা কে, সে সারা কে, হু বাট দে, তারা সারা কারা, তারা সারা কে বা কারা, হু বাট ইউর ব্রাদার, তোমার ভাই সারা কে, তো হু বাট দ্য বয়, সেলিটি সারা কে, হু বাট খায়রুল, খায়রুল সারা কে। বন্ধুগণ এইভাবে শত শত বাক্যাংশ বানে সাবজেক্ট রূপে বসিয়ে পড়া যায়। হ্যাঁ এক্সাম্পলগুলো লক্ষ্য করুন, হু বাট আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি সাথে কে কাজটি করবে, হো বাট দ্য বয় টোল দ্য ম্যাটার, সেলিটির সাথে কে বিষয়টি বলবে, হো বাট আই লাভস ইউ, আমি সাথে কে তোমাকে ভালোবাসে। তো বন্ধুগণ আজকে ভিডিওতে আমরা পড়ে শিখলাম যে এখানে ২৪ থেকে ৩০ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ভাষা যদি আপনি রপ্ত করতে চান, ইংরেজিতে কথা বলতে চান, অপরকে পড়াতে চান, তাহলে উই হ্যাভ টু নো অল অফ দিস আইটেম প্রপারলি। তা আমরা এটা জানি যে হো দে এখন এখন হো দে আমরা সত্রিশভাবে সাবজেক্ট রূপে ব্যবহার হয়, আমরা সত্রিশভাবে শিখে নেব, কোনোটাই বাদ যাবে দিব না। যদি আমরা পরিপূর্ণভাবে ইংরেজি শিখতে চাই তাহলে সব কিছু আমরা শিখে নেব। তো বন্ধুগণ পরবর্তী ভিডিওতে বাকি অংশে আলোচনা করব, আমাদের সাথে থাকুন, উক্ত ভিডিওটি দেখতে থাকুন। যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন, এবং যাদের ভিডিও লেকচার দরকার আমাদের কাছ থেকে ভিডিও লেকচার স্বল্প মূল্যে নিতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।